অ্যালায়েন্স ফর কোঅপারেশন অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ এ ক্লাউড একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রকৃতির অপূর্ব লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশেই সারা বিশ্বের দর্শনীয় স্থান কক্সবাজার। এখানে রোহিঙ্গা আগমনে সামাজিক সম্প্রীতিতে প্রভাব ফেলেছে বলে মনে করা হয়। তাই ইউএনডিপির সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে সামাজিক সম্প্রীতি শক্তিশালীকরণ প্রকল্প। বাস্তবায়নকারী সংস্থা একলাব কাজ করছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাপে, যে এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে এবং তার বাইরে যারা হোস্ট কমিউনিটি রয়েছে সেই হোস্ট কমিউনিটিকে নিয়ে। এ প্রকল্পে উঠান বৈঠক, কমিউনিটি মিটিং এবং যারা জার্নালিস্ট রয়েছে, ধর্মীয় গুরুরা রয়েছে, সকলকে নিয়েই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমাজের সম্প্রীতিতে রাখবো মোরা অবদান, এসো গাই সমবে প্রগান, সবে গাই সম্প্রীতি যোগান, এসো গাই সমবে প্রগান, সবে গাই সম্প্রীতি যোগান। কামার কুমার কিষান মজুর চাষি যত আছে ভাই, সবার কাছে যাইতে হবে জাতি ধর্মের বালাই নাই, তাই তো বলি মানুষ সবাই, তাই তো বলি মানুষ সবাই, মানুষেতে অবদান। এই প্রকল্পের মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষা করতে যারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে তাদেরকে সচেতন করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী এবং জবাবদিহিতার ভূমিকা রাখার আহ্বান করা হয়েছে। বাংলাদেশে এই প্রকল্পটি কাজ করছে কক্সবাজার অঞ্চলে। এই অঞ্চলে যারা মায়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণ আশ্রয় নিয়েছে এবং পাশাপাশি এখানে স্থানীয় জনগণ, তাদের একটা বিরূপ মনোভাবের তৈরি হয়েছে। সামাজিক সম্প্রীতিতে তাদের একটা মেলবন্ধন তৈরি করাই হচ্ছে প্রকল্পের মূল লক্ষ্য। মেয়ে এবং ছেলেদের মধ্যে প্রভাব করে, মানে বৈষম্য সৃষ্টি করে যে, কিন্তু বর্তমান সরকার দেখা যাচ্ছে এই তফাতটা সরানোর জন্য অনেক চেষ্টা করতেছে। যেমন উপরতি আগে শুধু মেয়েদেরকে দিতেন, আবার মাঝখানে ছেলেদেরকে দিতেন, এখন মেয়েদেরকে সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে। সবাইকে জানাই সোনার বাংলা, এই অঞ্চলে বসবাসের জন্য আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি কিনা আমাদের ধর্ম পালনে, আমাদের চলাচলে, দৈনন্দিন জীবনযাপনে? আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা নেই,
কারণ ধর্ম যার যার অন্তরের একটা ব্যাপার। তার বক্তব্যে যেটা ফুটে আসছে সেটা হচ্ছে যে এদেশ আমাদের সবার দেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের বসবাসের উপযোগী একটা দেশ। যে প্রকল্পের মাধ্যমে যে সচেতনতা তৈরি হয়েছে তাতে করে এই অঞ্চলে মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। সর্বোপরি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। সোনার সংসারের মাঝে মোর পরিচয় ভালো সাজে, আসো আমরা সবাই।